বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত। আর তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া নয়। তওবার দুটো ভাগ আছে, কবিরা গুনার জন্য একরকম তওবা, আর সগীরা গুনাহ এমনি এমনি মাফ হয়ে যায়। সগীরা গুনার জন্য একটা সগীরা গুনাহ হয়েছে, আপনি একটা ভালো কাজ করলেন, আগের গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি ওযু করলেন, চোখের হাতের সব গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি সাদকা করলেন, গুনাহ মাফ। মানে গুনাহ মাফের অনেক সুযোগ আছে, কিন্তু কবিরা গুনাহ মাফের শর্ত আছে। শর্ত কি? এক নম্বর, পাক্কা নিয়াত করা যে আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাআল্লাহ। দুই নম্বর, ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া। এবং তিন নম্বর, নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা, তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে। আরেকটা শর্ত আছে, যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয়, যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন, টাকা শোধ করেন নাই, যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে, এখন জমি মেরে দিয়েছেন, শোধ করছেন না, মান সম্মানের হানি করছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হ, মানুষের ক্ষতি করেছেন আপনি, তখন কি করতে হবে? তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। ডিফিকাল্ট, এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে, মনের স্বচ্ছতার দরকার আছে। ভাই আমি তোমার টাকা ধার নিয়েছিলাম, দেই নাই, এই নাও টাকা, শোধ করে দিলাম। ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম, তোমার গীবত করেছি, আল্লাহ তোমাকে মাফ করে দেয়, তুমি আমাকে মাফ করে দাও। খুব ডিফিকাল্ট এগুলা, এগুলা করতে হলে বড় মন লাগবে। আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে, কেয়ামতের মাঠে আল্লাহ পাক ধরবেন, এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কেয়ামতের মাঠে। নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে, অথবা তার গোনাহ নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে। কোনটা বেটার বলেন? দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া? তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই, যে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেখ। যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম। এই বিষয়ে চলে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর একটা তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দিনে 70 বার বা 100 বার, দিনে 70 বার বা 100 বার যদি না পারেন, অ্যাট লিস্ট এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 70 বার বা 100 বার।